ওয়াসাল্লাম যে আল্লাহ কোরআন দিয়ে বলে দিলেন, ইন্নাস সামআ ওয়াল বসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। হে নবী, আপনি মানুষদেরকে বলে দেন, কিয়ামতে ময়দানে মাহশারে আমি আমার বান্দাদের এমন করে কানের ব্যাপারে প্রশ্ন করব, চোখের ব্যাপারে, অন্তরের ব্যাপারে প্রশ্ন করব, প্রত্যেকটা ব্যাপারে তাকে আমার কাছে জবাব দিতে হবে। বান্দা এমনি এমনি জান্নাতে যাবে এটা হবে না। ওয়ালা নাবুলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়া ঠান্ডা পানি দিয়ে ফজরের জন্য অজু করবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বিনিময়ে তোমার জন্য রেখে দিয়েছি জান্নাত। তুমি এমন করে কাঁথার ভিতরে, লেপের ভিতরে, কম্বলের ভিতরে ঘুমাবে, তুমি ফজরের নামাজ পড়বে না, তুমি এমন করে বেহুদার মতো শুয়ে থাকবে, আমি আল্লাহ তোমার জান্নাতে দেব এমন আশাটি তুমি কখনো যেন করো না। তোমাকে শীতের রাত্রে ফজরের নামাজের জন্য উঠতে হবে। আজকে এখানে রাত একটা দেড়টা পর্যন্ত মিলাদ শুনবো, কালকে সকালবেলা ফজরের নামাজ না পড়লে আল্লাহ জান্নাতে দেবে, এটা হবে না। বিশ্বনবী সরকার দুআলম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাই কোরআন দিয়ে বলে দিলেন, হে নবী, আপনি মানুষদেরকে বলে দেন, মানুষদেরকে শুনিয়ে দেন, তারা যদি আমার সেই জান্নাতে যেতে চায়, যে জান্নাতটা আমি আল্লাহ তাদের জন্য তৈরি করেছি, ওই জান্নাতে যেতে গেলে নেক আমল করে আসতে হবে। ফামান কানা ইয়ারজুলি রব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা। যদি তারা আল্লাহকে পেতে চায়, যদি আল্লাহর খুশনদি, আল্লাহর রেজামন্দি পেতে চায়, ফালিয়ামাল আমালান সালিহা, তাহলে তাকে নেক আমল করতে হবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা, আর ইবাদাতে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলে হবে না। বিশ্ব নেতা বিশ্ব নবী সরকারে দো আলম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাদের কিছু নেক আমল বলে দেন। আল্লাহর নবী রাসূলুল্লাহ বললেন, তোমরা বেশি বেশি সূরা ফাতিহা তেলাওয়াত করো, কারণ সূরা ফাতিহাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা হিসাবে নবী পাকের করে অবতীর্ণ করেছিলেন। আল্লাহ নবীর কাছে সর্বপ্রথম সূরা ফাতিহা, পুরো সূরা নাজিল হয়েছিল। এর আগে কোরআন শরীফের দুটো আয়াত এসেছে, চারটে আয়াত এসেছে, পাঁচটা আয়াত এসেছে, তো সূরা ফাতিহা পুরো সূরাটা নবী পাকের উপরে সূরা ফাতিহা একসাথে সাতটা আয়াত অবতীর্ণ হয়েছিল। এই সূরা সম্পর্কে আমার আল্লাহ পাক বলে দিলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। হে নবী, নবী গো, এমন করবে আপনাকে আমি দিয়েছি সাবউল মাসানি, মানে সূরা ফাতিহা এবং কোরআনে পাক আমি আল্লাহ দিয়েছি। আল্লাহর নবী বিশ্ব নেতা রাসূলুল্লাহ হাবিবুল্লাহকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই পুরো সূরাটা যখন দিলেন, নবী আমার সাহাবাদেরকে বললেন, তোমরা অধিক পরিমাণে কোরআন শরীফের সূরা ফাতিহা পড়ো, সেই জন্য সূরা ফাতিহাকে বলা হয়েছে উম্মুল কুরা, কোরআন শরীফের মা। আর মা না হলে তো সন্তান হয় না, সেই জন্য সূরা ফাতিহা
ছোট্ট সুরা, অনেক পরে আসা সুরা হলেও কোরআন শরীফের একদম প্রথমে সুরা ফাতেহাকে আনা হয়েছে। কোরআন খুললেই আগে আসে কি? সুরা ফাতেহা। বিশ্বনবী রাসূলুল্লাহ বলেছেন, তোমরা নেক আমল করো, আর ওই আমলের ভিতরে আল্লাহর সঙ্গে কাউকে যেন শরীক রেখো না, আল্লাহর সঙ্গে কাউকে এমন করে শরীক করো না। লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীব। আমার আল্লাহ বলেন, খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, মনে রেখে দাও শিরক হলো মস্ত বড় গোনা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়ালা ইশরিক বি ইবাদাতি রব্বিহি আহাদা। তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো, আর ইবাদাতে আল্লাহ ছাড়া কাউকে তোমরা এমন করে শরীক করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কোরআনুল কারীমের ভিতরে অপর জায়গায় আমার আল্লাহ বলে দিলেন, হে দুনিয়াবাসী, আমার নবী বিশ্ব নেতা বিশ্ব নবী সরকারে দো আলম রাসূলুল্লাহর মাধ্যমে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিলাম, তোমাদেরকে শুনিয়ে দিলাম, তোমরা যদি নেক আমল করে আমার কাছে আসতে পারো, আমি জান্নাতের ভিতরে তোমাদের জন্য না জনিয়ামত রেখেছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ওয়া আনহারুম মিন লাবানিন লাযাতিল লিশারিবিন। এত সুন্দর দুধ আমি তোমাদের রেখেছি, তোমরা দুনিয়ায় অনেক দুধ খেয়েছো, তবে জান্নাতের দুধ আমি আল্লাহ তোমাদের যখন পান করাবো, তোমরা দুনিয়ার সব স্বাদের কথা ভুলে যাবে। ওয়া আনহারুম মিন আসালিম মুসাফ।